আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলের প্রতি রহমত বর্ষিত হোক। আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.3 এর এ টু জেড আলোচনা করব। তো তোমরা জানো 4.3টা মূলত লগারিদমের একটা অধ্যায় এবং 4.3 থেকে কিন্তু সৃজনশীল হবে না, কিন্তু এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন এইখানে লগের পূর্ণক এবং অংশক এই জিনিসটা খুব বেশি সমস্যা করে থাকে। আজকে আমরা যখন হাড্ডি খাই, অর্থাৎ গরুর যে হাড্ডি যখন খাই, হাড্ডির ভিতরে কিন্তু মশলা চলে গেলে কিভাবে বের করি, বাম হাত রেখে ডান হাত দিয়ে হাড্ডিটা ধরে এভাবে ধাক্কা দেয় যাতে ভেতরের হাড্ডির ভেতরের যে মশলাগুলো আছে সেটা বের হয়ে আসে। তো আজকের অঙ্কগুলোকে আমরা সেই হাড্ডির মতো করে এমনভাবে ধাক্কা দেব যে প্রত্যেকটা জিনিস একবার মশলা সহ ভেতর থেকে যাতে বের করে আনতে পারি। তোমরা শুধু সাথে থেকে একটু উৎসাহ দাও, একবার হাড্ডির মশলা বের করেই ছাড়ব। তো আমরা শুরু করি। এইখানে এই অধ্যায়ে সংখ্যার বৈজ্ঞানিক রূপ কিভাবে সাধারণ পদ্ধতি থেকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয় এবং বৈজ্ঞানিক রূপ থেকে সাধারণ পদ্ধতিতে নিয়ে আসতে হয় সেই একটা বিষয় আছে, আর আরেকটা হচ্ছে সাধারণ লগের পূর্ণক অংশক। তো যখন আমরা লগের পূর্ণক অংশক করছি, শুধু সাধারণ লগ না, আমাদের স্বাভাবিক লগ, অর্থাৎ লগারিদম কত প্রকার, সেগুলো কী কী, তাদের আবার কী কী নাম আছে, কারা তৈরি করেছে, এই বিষয়গুলো প্রথমে আমরা জেনে নিই, তারপরে গিয়ে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যাব। আমরা যখন বলছি এ টু জেড আলোচনা করব, তো এ টু জেডে আলোচনা করব, কোনো টপিকস এখান থেকে আমরা বাদ দেব না। তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা, ও আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে লিখে রেখেছি যে এন বি। আচ্ছা, তোমরা কি জানো যে এন বি এর ফুল মিনিং কী? এন বি এর ফুল মিনিং হচ্ছে, আমরা সাধারণত জানি দ্রষ্টব্য বলতে এটা বোঝায়, কিন্তু এন বি এর ফুল মিনিং হচ্ছে নোটা বেন। হ্যাঁ, মনে থাকবে নোটা বেন। তো বিশেষ দ্রষ্টব্য হলো পূর্ণক এবং অংশক নির্ণয়ের জন্য আমরা এখান থেকে একটা সুপার টেকনিক শিখব। সেই টেকনিকটা কি, তোমরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই পেয়ে যাবা। তো আমি এই অংশটা একটু এখন স্কিপ করে যাই, অর্থাৎ এটা মুছে দেই, আর বৈজ্ঞানিক রূপ সাধারণ লগের পূর্ণক অংশক এটা অবশ্যই দেখাবো। তো আমরা আগে একটু লগারিদম সম্পর্কে ক্লিয়ার হয়ে যাই যে লগারিদম বিষয়টা কি বলছে। তো লগারিদম হচ্ছে দুই প্রকার, লগারিদম দুই প্রকার, আমাদের আলোচনার বিষয় হচ্ছে লগারিদম। লগারিদম যদি ইংলিশে বলি আমরা, তো লগারিদম, এই লগারিদম হচ্ছে দুই প্রকার। কত প্রকারের, যদি আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে লগারিদম কত প্রকার, লগারিদম হচ্ছে দুই প্রকার, সেটা কী কী? প্রথম যে লগারিদম সেটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, স্বাভাবিক লগারিদম। আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। আমি দাগ দিয়েছি, মানে দুইটার ভিতরে আমরা একটু তুলনা করব, তাই আমি দাগ দিয়েছি। এটা হচ্ছে সাধারণ লগারিদম, সাধারণ লগারিদম। একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, একটা হচ্ছে সাধারণ লগারিদম। এখন এই স্বাভাবিক লগারিদমের আবিষ্কারককে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার এই স্বাভাবিক লগারিদমকে আবিষ্কার করেন। আর তাহলে আমরা লিখি, আবিষ্কার করেন হচ্ছে জন নেপিয়ার, জন নেপিয়ার, জন নেপিয়ার হচ্ছে এর আবিষ্কারক, এর আবিষ্কারক হচ্ছে জন নেপিয়ার। আর সাধারণ লগারিদম এর আবিষ্কারক হচ্ছে হেনরি ব্রিক্স, হেনরি ব্রিক্স, হেনরি ব্রিক্স হচ্ছে সাধারণ লগের আবিষ্কারক, সাধারণ লগারিদমের আবিষ্কারক। তাহলে এটা হচ্ছে জন নেপিয়ার, এই ভদ্রলোকের নাম, ইনি হচ্ছে স্কটল্যান্ডের বিজ্ঞানী, আর ইনি হচ্ছেন ইংরেজ বিজ্ঞানী, ইংলিশ গণিতবিদ, ইনি হচ্ছেন সাধারণ লগারিদমের আমার আবিষ্কারক। এখন আমরা দেখব যে স্বাভাবিক লগারিদমের আবিষ্কার সালটা কত আর সাধারণ লগারিদমের আবিষ্কার সালটা কত। তো এর আবিষ্কার সালটা হচ্ছে 1614, আর এর আবিষ্কার সালটা হচ্ছে 1624, মনে থাকবে, এর ঠিক 10 বছর পরে গিয়ে এটা হচ্ছে 1624 সালে। এখানে আমাদের স্বাভাবিক লগারিদম যেটা, স্বাভাবিক লগারিদমের আমার ভিত্তিটা হবে সেটা হচ্ছে ই। তাহলে এখানে আমরা লিখব যে এর ভিত্তি হলো ই, আর সাধারণ লগারিদমের যে ভিত্তি হবে আমরা লিখব সেই ভিত্তিটা হচ্ছে 10। আমরা কিন্তু একই সাথে দুইটা পড়ে যাচ্ছে, একটা হচ্ছে
স্বাভাবিক লগারিদম অর্থাৎ ন্যাচারাল লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম কমন লগারিদম সেটা তাহলে ভিত্তি ই আর এর ভিত্তি হচ্ছে 10 এখন এই ইটা কি জানি আমরা 10 তো জানি 10 ডিজিটের একটা সংখ্যা এখানে 10 বলতে মানে আনুষঙ্গিকভাবে কিছু বোঝায় না কিন্তু ই এর একটা নির্দিষ্ট মান আছে এই ইটা হচ্ছে অমূলদ সংখ্যা এবং ই এর একটা ভ্যালু আছে আমি এখানে লিখে দিই ই ইকুয়াল টু 2.7828 এটা ডট ডট চলতেই থাকবে অর্থাৎ এটা হচ্ছে যেহেতু অমূলদ সংখ্যা বলেছে তাহলে এর কোনো কিন্তু শেষ হবে না এটা হচ্ছে অমূলদ সংখ্যা এটা চলতেই থাকবে ভিত্তি এরও ভিত্তি পেলাম এরও ভিত্তি পেলাম এখন চলে যাব এর আর কি কি নামে ডাকা হয় তো যেহেতু এটা আবিষ্কার করেছেন নেপিয়ার তাহলে আমরা একে লিখতে পারি যে নেপিরিয়ান লগারিদম নেপিলিয়ান লগারিদম এটা হচ্ছে একটা আর কি নামে ডাকতে পারি যেহেতু এর ভিত্তি হচ্ছে ই তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম তাহলে এটাকে আমরা বলতে পারি যে ই ভিত্তিক লগারিদম আর কি বলতে পারি যেহেতু এটা আমরা স্বাভাবিক লগারিদম পড়তেছি তাহলে বলতে পারি এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম তাহলে এর একটা নাম হলো এটা হলো স্বাভাবিক লগারিদম তাহলে এই লগ স্বাভাবিক লগারিদমের কিন্তু তিনটা নাম আছে নেপিরিয়ান লগারিদম ই ভিত্তিক লগারিদম এবং স্বাভাবিক লগারিদম এবার এটা একটা উদাহরণ দিতে হবে কীভাবে আমরা লিখবো সেটা হচ্ছে এমন যে ভিত্তি বলেছে ই তাহলে আমি যদি লগ এক্স লিখি তাহলে এখানে আমাকে ই লিখতে হবে অথবা এইটা বা লন এক্স এই দুইটা কিন্তু একই মিনিং বহন করে কাজেই এইখানে এটা কোনো চেঞ্জ নাই লগ ই ভিত্তিক লগ যেটা সেটাকে আমরা লন বলি কাজেই এর ভিত্তি যেহেতু ই লিখেছে তাহলে এটার উদাহরণ হচ্ছে এটা এবার দেখি আমরা সাধারণ লগারিদমের কী কী নাম আছে তো এখানে আমরা প্রথমত লিখি যেহেতু এর আবিষ্কারক হচ্ছে ব্রিক্স তাহলে তার নাম অনুসারে এর লগারিদমের নাম হচ্ছে ব্রিক্স লগারিদম তাহলে প্রথমটা আমরা লিখি প্রথমটা হচ্ছে ব্রিক্স লগারিদম ব্রিক্স লগারিদম আচ্ছা যেহেতু ভিত্তি 10 তাহলে এর আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক লগারিদম এটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম আচ্ছা এখন এটা তো স্বাভাবিক লগারিদম বলেছে তো এখান থেকে আমরা বলতে পারি এটা সাধারণ লগারিদম এটা হচ্ছে সাধারণ লগারিদম এখন এর এইখানে তিনটা নামে সীমাবদ্ধ ছিল এর একটা বেশি নাম আছে সেটা হচ্ছে ব্যবহারিক লগারিদম এটা হচ্ছে ব্যবহারিক এটা হচ্ছে ব্যবহারিক লগারিদম আর যদি আমরা এর একটা উদাহরণ দিই তাহলে আমরা এটা লিখতে পারি যে লগ আমি এখানে লিখলাম 325 তাহলে লগ 325 যে অর্থ বহন করে এইখানে আমি যদি 10 দেই তাহলেও একই অর্থ বহন করে এবার একটা ইম্পর্টেন্ট এনবি অর্থাৎ দ্রষ্টব্য যেটা ইম্পর্টেন্ট দ্রষ্টব্য সেটা হচ্ছে যে যদি লগের ক্ষেত্রে আমি আচ্ছা এই বিষয়টা আমি আরেকবার এটা ক্লিয়ার করে দিই তাহলে আমাদের এই যে কনফিউশন ছিল সেটুকু চলে যাবে লগারিদম দুই প্রকার লগারিদমের আমার একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম একটা হচ্ছে সাধারণ লগারিদম স্বাভাবিক লগারিদম আবিষ্কার করেন জন নেপিয়ার ইনি হচ্ছেন স্কটিশ একজন গণিতবিদ স্কটল্যান্ডের এবং ইনি হচ্ছে এই স্বাভাবিক লগারিদমের উপরে একটা বই প্রকাশ করেন তার নাম অনুসারেই মূলত এটা হচ্ছে এই জন নেপিয়ার মূলত এটা আবিষ্কার করেন এবং একইভাবে এই যে আমরা লগ সারণীর নাম শুনেছি না ইনি হচ্ছেন এই লগ সারণীর প্রবর্তক লগ সারণী আবিষ্কার করেন এবং ইনি হচ্ছে হেনরি ব্রিক্স ইনি ইংল্যান্ডের একজন গণিতবিদ ইনি হচ্ছে এই লগ সারণী এই সাধারণ লগারিদমের প্রথম ধারণা দেওয়া অর্থাৎ লগ সারণীর যে লগ টেবিলটা আছে সেটা তৈরি করেন এই জন্য ইনাকে বলা হয় এই সাধারণ লগের জনক হেনরি ব্রিক্স 1614 সালে এই স্বাভাবিক লগারিদম জন নেপিয়ার ইনি হচ্ছে আবিষ্কার করেন আর ঠিক তার 10 বছর পরে 1624 তোমরা একটা জিনিস মনে রাখতে পারো এটা এর 10 বছর পরে আবিষ্কৃত হয়েছে ভিত্তি হচ্ছে 10 যদিও এর কোনো ব্যাখ্যা নেই আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি এর ভিত্তি 10 কারণ এর 10 বছর পরে এটা আবিষ্কৃত হয়েছে তো আমরা সালটা একটু মনে রাখার চেষ্টা করব এর ভিত্তি স্বাভাবিক লগারিদমের ভিত্তি হচ্ছে ই সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে 10 একইভাবে আমার এর যে নামগুলো বলতে পারি কী কী নাম বলতে পারি স্বাভাবিক লগারিদমের নাম হচ্ছে নেপিরিয়ান লগারিদম ই ভিত্তিক লগারিদম এবং স্বাভাবিক লগারিদম আর সাধারণ লগারিদম নিজে একটা নাম এ বাদেও ব্রিক্স তৈরি করছে বলে ব্রিক্স লগারিদম এখানে নেপিয়ার তৈরি করেছিল বলে নেপিয়ার লগারিদম আর ব্রিক্স তৈরি করেছে বলে ব্রিক্স লগারিদম ভিত্তি 10 ছিল বলে 10 ভিত্তিক লগারিদম আর সাধারণ লগারিদম তো নিজের একটা নাম আছে এ বাদেও আরও একটা নাম আছে সেটা হচ্ছে ব্যবহারিক লগারিদম
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এটা হচ্ছে log x যেহেতু ভিত্তি দিয়েছে আর ln x টাকে আমরা কিন্তু log x যার ভিত্তি এই রূপে লিখতে পারি কাজেই দুইটা একই অর্থ বহন করে আর এখানে যে 325 যার ভিত্তি হচ্ছে 10 এখন কথা হচ্ছে যে আমি এই বিষয়টা এখন একটু মুছে দেই অর্থাৎ এই বিষয় সম্পর্কে আমাদের কিন্তু আলোচনা করা কমপ্লিট এখন আমি একটা বিষয় নিয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যদি কোনোভাবে যদি কোনো উপায়ে আমি কিন্তু লিখলাম যে লগ আমি লগ এখানে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার আর এইখানে আমি লিখলাম লগ এখানে হচ্ছে 1100 এখন আমাকে ভিত্তি যদি দেওয়া থাকে তো খুবই ভালো যে ভিত্তি সংক্রান্ত একটা যে সেটা তত্ত্বভিত্তিক লগ বোঝাবে আর যদি ভিত্তি না দেওয়া থাকে তাহলে সেইখানে কিন্তু বুঝে নিতে হবে আমার ভিত্তিটা হচ্ছে 10 আছে অর্থাৎ এই সংখ্যার ক্ষেত্রে যখন এইখানে আমার সংখ্যা থাকবে সংখ্যার ক্ষেত্রে আমার ভিত্তিটা 10 আছে এটা বুঝে নিতে হবে কিন্তু এখানে যখন রাশি থাকবে অর্থাৎ আমি এখানে লিখে দিই যদি আমার সংখ্যা থাকে সংখ্যার ক্ষেত্রে আমার ভিত্তি 10 মনে করে নিতে হবে যদি আমার শুধুমাত্র লগ 100 লেখা থাকে তাহলে এখানে ভিত্তি আমার 10 হবে এটা আমাদেরকে মনে করে নিতে হবে যদি উল্লেখ নাও থাকে আর এইখানে যদি আমার কোনো ভিত্তি উল্লেখ না থাকে তাহলে 10 আমি মনে করতে পারবো না বা ধরতে পারবো না কেন ধরতে পারবো না কারণ এইখানে আমার যে সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে একটা রাশি আর যদি এখানে বীজগাণিতিক রাশি থাকে তাহলে অবশ্যই এইখানে আমার ভিত্তিটা ই ভিত্তিক দিতে হবে অর্থাৎ ই ভিত্তিক লগের ক্ষেত্রে আমার বীজগাণিতিক রাশি আমরা ব্যবহার করি এইখানে আমি লগ এখানে ই দিয়ে 100 দিতে পারি আমাদের অনেক অঙ্কের ক্ষেত্রে এটা আসতে পারে কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো এর ক্ষেত্রে উল্লেখ না থাকে লগের উল্লেখ না থাকে তাহলে আমাকে মনে করতে হবে এখানে এটাই ভিত্তিক লগ এটা হচ্ছে আমার 10 ভিত্তিক লগ লগে যদি কোনো কিছু উল্লেখ না থাকে সংখ্যার ক্ষেত্রে 10 এবং রাশির ক্ষেত্রে আমাকে ই এটা মনে করে নিতে হবে আর লগ সারণীর ভিত্তি কিন্তু অবশ্যই 10 এটা মনে রাখতে হবে লগ সারণীর ভিত্তি হচ্ছে 10 তাহলে লগারিদম দুই প্রকারের কী কী প্রকারভেদ আছে সবগুলা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন আমরা দেখব যে বৈজ্ঞানিক পদ্ধতিটা কী জিনিস এবং বৈজ্ঞানিক পদ্ধতি এই রকম নাম হওয়ার কারণ কী তো চলো শুরু করি কোনো সংখ্যার এ ইন্টু 10^n এই রূপকে বলা হয় সংখ্যার বৈজ্ঞানিক রূপ অর্থাৎ এখানে এ ইন্টু 10^n রূপে লিখলেই সেই সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপ বলবো এবং এটা চেনার উপায় হলো 10^n একটা ফর্ম থাকবে তো এখানে শর্ত আছে এই এর মান আবার আমি ইচ্ছা মতো নিতে পারবো না এর মানটা অবশ্যই একের সমান বা এক থেকে বড় এবং 10 থেকে ছোট হইতে হবে এবং এই এন যেটা পাওয়ার এন যেটা এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে এখন এই এনের যে মানটা কোনো অবস্থাতে এটা কিন্তু বলেছে পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা কোনগুলো আমাদের মনে আছে না পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভ জিরো এবং পজিটিভ তিনটাই হইতে পারে আর এই এ যেটা আছে এর মানটা আমার 1 থেকে 9 পর্যন্ত আমি নিতে পারবো এখন কথা হচ্ছে যে 10 বা 10-এর বেশি হলে অসুবিধা কোথায় এখন 1 থেকে 9 আমি যদি এখানে লিখি 3 × 10^2 এইটা যে মিনিং আসে আমি যদি লিখি 30 × 10^2 এটা কিন্তু অন্য মিনিং চলে আসে অর্থাৎ এই যে 30 আছে 30-কে আবার আমি লিখতে পারি 3 × 10 × 10^2 অর্থাৎ এই 30-কে আবার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা পসিবল কিন্তু যখন 3 চলে আসছে তখন কিন্তু একে আমি আর বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারছি না কেন আমার এই 3-এর মানটা আমার এই যে শর্ত মতে এটা হচ্ছে 1 এবং 10 একের সমান বা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট এমন একটা সংখ্যা হয়ে গেছে কাজেই আমরা এইখানে 3টা আর ভাঙতে পারছি না কাজেই আমাদের যে কোনো ফরম্যাটে দেখতে হবে যে আমাদের এই যে সংখ্যাটা থাকবে এখানে এই সংখ্যাকে অবশ্যই 1 এবং 9-এর ভেতরে 1 সহ 10 থেকে ছোট যে কোনো একটা সংখ্যায় আমাকে কনভার্ট করতে হবে যদি বেশিও থাকে তো তাকে কম সংখ্যায় কনভার্ট করে আনতে হবে এখন আমি তো এখানে বেশ কিছু জিনিস বলেই ফেলে দিলাম আগে থেকেই তো অসুবিধা না আমরা এখন বিষয়টা ক্রমান্বয়ে বোঝার চেষ্টা করি আমরা যদি আমি যদি শুধুমাত্র 10 লিখি তাহলে 10-কে আমি লিখতে পারি 1 × 10^10 আমি লিখতে পারি 1 × 10^1 একইভাবে যদি আমার 100 থাকে তা আমি লিখতে পারি 1 × 10^2 যদি আমার 1000 থাকে আমি লিখতে পারি 1 × 10^3
অর্থাৎ আমরা যে কোনো সংখ্যাকে চাইলেই কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আমি যদি 10 না লিখে এখানে যদি আমি লিখতাম 40, তাহলে কি হতো? তাহলে লিখতাম 4 গুণ 10 তার পাওয়ার হচ্ছে 1। আমি যদি এখানে 400 লিখতাম তাহলে কি হতো? তাহলে হতো 4 গুণ 100। এই 100কে আমি আবার লিখতে পারি 4 গুণ 10 স্কোয়ার। এইটা এবং এইটা কিন্তু একই অর্থ বহন করে। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা চাইলেই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এবং বৈজ্ঞানিক পদ্ধতি মানে হলো আমাকে 10^10 একটা ফর্ম থাকতে হবে। 10^1, 2, 3, 4, 5 মাইনাসও হইতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে এইগুলো তোমার পজিটিভ সংখ্যা গেল। এখন নেগেটিভগুলো একটা মাইনাস কীভাবে হবে? আমি ধরে নিলাম যে আমার এখানে আছে 0. এটা হচ্ছে 0, 3, 2 এরকম সংখ্যা আছে। এখন এইটাকে আমাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে কীভাবে করব? প্রথমত আমরা পয়েন্ট আমরা এখান থেকে ভেঙে দেব। তাহলে আমরা কী লিখতে পারি? প্রথমে আমরা সংখ্যাটা লিখলাম, তারপরে এই দশমিকের জন্য একটা 1 আর 3টে সংখ্যা আছে, এই জন্য 3টে 0। এই 0 কিন্তু আমরা সংখ্যা ধরে নিচ্ছি একটা, এবং 1, 2, 3টা ডিজিট আছে, এই জন্য 1 এর পরে 3টা ডিজিট। এবার এইটা মানে কী লিখতে পারি? এটা মানে লিখতে পারি 10 তার কিউব, 1 এর পরে যেই কটা 0 থাকবে 10 এর পাওয়ার, সেইটা দিলে আমার এই ফলাফলটা চলে আসবে। তাহলে এটা কী লিখতে পারি? আমরা লিখতে পারি 32 × 10^3, এটা কিন্তু -3 হবে, কারণ এই পাওয়ারটা উপরে চলে গেলে সূচকের নিয়ম অনুসারে সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে এর ফর্মটা কিন্তু এই, আর এর ফর্মটা হচ্ছে এই, বা এর ফর্মটা হচ্ছে এই। যে কোনো একটা পদ্ধতিতে আমরা লিখতে পারি, আমাদের সকল সংখ্যাকে আমরা a × 10^n এরকম রূপে প্রকাশ করতে পারি। আবার এই a × 10^nকে আবার স্বাভাবিক সংখ্যাকে সংখ্যায় কিন্তু আমরা প্রকাশ করতে পারি। আমি যদি এখানে একটা সংখ্যা লিখে দিই n = a × 10^n, তাহলে আমরা এইটাকে এইটাই প্রকাশ করার অর্থ হচ্ছে বৈজ্ঞানিক রূপে নিয়ে আসা, আবার এইখান থেকে এইখানে যাওয়া অর্থ হচ্ছে সাধারণ সংখ্যার যে সাধারণ আকার, সেই সাধারণ আকারে নিয়ে যাওয়া। তাহলে আমাদের আমরা আর একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা সকলেই আলোর বেগ সংক্রান্ত যে গতিটা আছে, আলোর গতি সবাই সেটা জানি। এখন আলোর বেগ যেটা সেটা কত জানি? যে 300,000 কিলোমিটার/সেকেন্ড, তাই না? আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 300,000, এটা হচ্ছে কিলোমিটার/সেকেন্ড। এখন এই যে 300,000 কিলোমিটার/সেকেন্ড, তো আমরা এটা মিটার/সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে এরপরে আরও 3টা 0 হবে, তাহলে এখন আছে হলো 5টা, এরপরে আরও 3টা 0 হবে, তখন হয়ে যাবে মিটার/সেকেন্ড। এখন এটাকে আমরা কী লিখতে পারি? 3 × 2, 4, 6, 8, 1 এর পরে আমার 4, 6, 8, 8টা 0, এটা হচ্ছে মিটার/সেকেন্ড। তারপরে আমরা লিখতে পারি 3 × 10^8, এটা হচ্ছে মিটার/সেকেন্ড। এইটার সঙ্গে অনেকে পরিচিত যে আলোর বেগ হচ্ছে 3 × 10^8 মিটার/সেকেন্ড। এখন কিভাবে এইটা আসলো? মূলত এই হিসাব করেই কিন্তু এটা আসে। প্রথমে জানতাম 300,000 কিলোমিটার/সেকেন্ড, তারপরে আমরা যেহেতু কিলোমিটার থেকে মিটার করেছি, তার মানে 1000 দ্বারা গুণ হবে, এবং আমরা 3টা 0, এই 3টা 0 আমরা বেশি নিয়েছি। নিয়ে এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে এইটাকে 3 দেয়, অর্থাৎ আমরা যদি এখানে যদি আমার 3000 থাকতো, তাহলে আমরা 3কে কী লিখতাম? 3 × 1000 লিখতাম। তো এইটাকে আমরা সেইভাবে লিখেছি, লিখে এইখানে আমরা একবারেই সেই বৈজ্ঞানিক পদ্ধতিকে প্রকাশ করেছি। অর্থাৎ এইটার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশিত রূপ হচ্ছে এইটা। এবং এইখানে কিন্তু আমার যেটা এসছে সেটা কিন্তু এই শর্ত আবার ফিল আপ করে, তাই না? তাহলে আমার এটা যেটা আমরা প্রকাশ করেছি এইটা হচ্ছে কারেক্ট। এখন বৈজ্ঞানিক পদ্ধতি সাধারণ একটা অংশ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা নিয়ে আসব। তো আমরা মূল বইয়ের একটা অঙ্ক দেখি। আমাদের মূল বইয়ের সাধারণ আকারে প্রকাশের একটা অঙ্ক হচ্ছে, এটা কত নম্বরে যাচ্ছে? এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে সাধারণ দশমিকে প্রকাশ। এটা আমরা উম নম্বরটা দেখি, 3.12 × 10^-5, 3.12 × 10^-5 এরকম একটা ফর্ম আছে। এটা আমার হচ্ছে বইয়ের 12 রোম নম্বরটা সাধারণ, আমাদেরকে একে এই সাধারণ ফর্ম, অর্থাৎ এইখান থেকে এই ফর্মে নিয়ে যাইতে হবে। তো এইটা মানে কী জিনিস? আমার 3.12 / এইটা মানে হচ্ছে 1 এর পরে কিন্তু 5টা 0, 2, 4, 5। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখতে হবে, দশমিকের এরকম যদি মান থাকে, আচ্ছা আমি যদি এটা না করি, আমি যদি এইখানে লিখি 32/10, তাহলে কী হতো? তাহলে কী লিখতাম আমরা? তাহলে আমরা লিখতাম কিন্তু 3.2। যদি 0 থাকতো তাহলে কী লিখতাম? এইটা থাকলে লিখতাম এইটা, আচ্ছা। আর যদি 32/100 থাকতো তাহলে কী লিখতাম? 0.3।
এটা আমরা কিসের ভিত্তিতে লিখতাম, এটা লিখতাম 32 মানে 32.0। তাহলে এই যেহেতু দুইটা আমার সংখ্যা আছে, তাহলে এই দশমিকের একের জন্য একটা দশমিক মনে করব, আর দশমিকের পরে আমার একটা মাত্র ডিজিট ছিল, এই জন্য আমরা একটা সংখ্যার আগে আমরা এখানে এই দশমিকটা একটা আগে জাস্ট নিয়ে এসেছি, এই একটা আগে নিয়ে এসেছি। আর এইখানে দুটো শূন্য ছিল, দশমিকটা আমি দুইটার এখানে যে জিরো দিলে দশমিকটা আমি দুইটা সংখ্যার আগে নিয়ে এসেছি, তাই না? এখন যদি আমার এইখানে তাহলে কী কাজটা করবো আমরা, এখানে আমার টোটাল কয়টা, এখানে 2, 4, 5টা শূন্য আছে, তাহলে এই যে 3 আছে, 3 সহ দশমিকের আগে আমার 5টা সংখ্যা থাকতে হবে। তো দশমিকের আগে অলরেডি একটা আছে, তাহলে এই সহ আগে আরও দুটো আমার শূন্য 4টা শূন্য নিতে হবে, নিয়ে এই 3 সহ 5টা হয়ে গেলো, আর পরে 1, 2 বসাই দিলাম, তাহলে এইটাই কিন্তু আমার হচ্ছে উত্তর। তাহলে 3.12 × 10⁻⁵ এর আমার মনে হয় এই বিষয়টা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হওয়ার কথা, আমি বিষয়টা আরও ক্লিয়ার করে দিই। এইখানে আমরা এখানে কি কাজ করেছি, এখানে 32.0 আমরা কল্পনা করে নিলাম। এখন এই 10 দিয়ে ভাগ দেওয়ার মানে হচ্ছে এই দশমিকটা ছিল 2-এর পরে, তো এইখান থেকে 10 দিয়ে ভাগ দিলে দশমিকটা 2 ঘর থেকে 1 ঘর আগে সরে যাচ্ছে। 100 দিয়ে ভাগ দেওয়া মানে যেখানে ছিল সেখান থেকে আমার 2 ঘর আগে চলে আসছে। তো এইখানে আমি যদি হচ্ছে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা, এখানে একটা সংখ্যা শূন্য ছিল, আমার দশমিক 1টা আগে চলে আসছে, 2টা শূন্য ছিল, দশমিক 2টা আগে চলে আসছে, তাহলে এখানে শূন্য কটা ছিল, শূন্য ছিল 5টা, তাহলে দশমিক আমার 5টা ঘর সামনে চলে আসবে। তো 5টা ঘর সামনে চলে আসলে 3 হচ্ছে নিজে 1টা, তাহলে আমার 5টা ঘর বানাইতে হলে আরও 4টা শূন্যের প্রয়োজন, এই জন্য আমি এর আগে আরও 4টা শূন্য দিয়েছি, দিয়ে যেটা ছিল সেটা ফুলফিল লিখে দিয়েছি। তাহলে আমার মনে হয় যে এই বিষয়ে আর অসুবিধা থাকার কথা না। এখন আমরা আমাদের সংখ্যার বৈজ্ঞানিক রূপ এবং সাধারণ রূপ থেকে কীভাবে বৈজ্ঞানিক রূপে এবং বৈজ্ঞানিক রূপ থেকে কীভাবে সাধারণ রূপে ফিরে আসতে পারি, এই সংক্রান্ত আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা চলে যাব লগের পূর্ণক এবং অংশকে। তো লগের পূর্ণক এবং অংশক এই বিষয়টা আমাদের, আমরা আগে যাই যে পূর্ণক বলতে কী বুঝি এইটা আগে একটু আলোচনা করি। তো পূর্ণক বলতে সাধারণত আমরা যে জিনিসটা বুঝি, যে সিম্পলি আমি লগের পূর্ণক আর অংশক যাওয়ার আগে আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো আমি যদি এখানে আমরা মনে করলাম যে 3.7 × 10³ এখানে 3, আমরা এর লগের পূর্ণক আর অংশক বের করব। তো আমি যদি সাধারণ অবস্থায় লগ লিখে, আমি যদি এইখানে লগ লিখে এই 3.7 × 10³ আমি যদি এইটা দেই, এইখানে যদি এইটা দেই, তাহলে আমি যদি সমান চাপি, তাহলে আমার ফলাফল আসছে 3.56। আমি একটু লিখি, আমি এটা অবশ্যই প্রমাণ করে দেবো, এটা হচ্ছে 3.568, আমি এই পর্যন্ত লিখলাম, এইটা আসতেছে আমার আনসারটা। আমি যদি লগ দিয়ে এটা দেই, তাহলে ফলাফল আমার এইটা আসতেছে। তো আমরা বলতেছি 3 হচ্ছে পূর্ণক আর 0.568 এটা হচ্ছে অংশক, এটা হচ্ছে পূর্ণক আর এটা হচ্ছে আমার অংশক, এটা হচ্ছে অংশক। এখন এইটা পূর্ণক আর এটা অংশক, এটা আমরা কীভাবে বুঝলাম, যে আমরা ক্যালকুলেটারে তো এটা বসিয়ে এই মানটা পেলাম, কিন্তু আমরা মূলত ক্যালকুলেটারের একটু সাহায্য নেব সেটা পরে, কিন্তু প্রাথমিক অবস্থায় এর পূর্ণক যে 3 এইটা আমরা কীভাবে পাবো সেইটা আমরা প্রথমত দেখাচ্ছে। আমি যে NB-টা প্রথমে লিখছিলাম যে লগের পূর্ণক এবং অংশকের জন্য একটা সুপার টেকনিক দেখাবো, অবশ্যই সেই টেকনিক দেখাবো, এবং তোমরা বিশেষ করে ঝামেলায় পড়ো, উদাহরণ যখন 12 করতে যাবা তখন তুমি ঝামেলায় পড়ে যাবো, উদাহরণ 12-তে আর কখনও ঝামেলা হবে না সেই সুপার টেকনিকটা শিখলে। তো আমরা মূল বিষয়গুলো আগে শিখে যাই, অবশ্যই সেই টেকনিকে যাব, টেকনিক শেখানোর জন্যই কিন্তু মূলত আজকের এই ক্লাসটি এত দীর্ঘায়িত করা, যাতে ফুলফিল বিষয়টা আমি বোঝাইতে পারি। আচ্ছা, এখন আমি একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা লিখলাম n = a × 10⁻⁶, আচ্ছা এটা লগের পূর্ণক একটা অংশক, আমরা এটা আমি একটু মুছে দিই যে পরে আবার লিখব, এটা লগের পূর্ণক অংশক, আমরা সব মনে রাখি যে এইটা হচ্ছে লগের পূর্ণক আর এটা হচ্ছে অংশক, এখান থেকে এইটুকু অংশক এটা হচ্ছে পূর্ণক। a × 10⁻⁶, এই একটা ফর্ম, আমরা এখান থেকে এর পূর্ণক কোনটা এইটাকে খুঁজে বের করব। তো তার জন্য আমরা সাধারণ লগে পড়েছি না যে ভিত্তি যা 10⁻⁶, তো আমরা এর উভয় পক্ষে লগ ভিত্তি এরকম লগ
ভিত্তি 10 এইটা গুণ করব বা নেব তাহলে এখানে কি লেখা যায় এটা লেখা যায় log n equal to এটা হচ্ছে a into 10 to the power n এরকম লেখা যায় তো log এর ক্ষেত্রে গুণ মানে হচ্ছে যখন আমি সেপারেট করে দেব সেটা তখন প্লাস হয়ে যাবে তার মানে এটা কি হবে এটা হবে log n যার ভিত্তি 10 আর এটা হবে log a যার ভিত্তি 10 আর যোগ এটা হবে হচ্ছে log 10 to the power n যার ভিত্তি 10 এখন আমরা এইটাকে লিখতে পারি কেমন এটাকে লিখতে পারি এটা এটাকে আমরা লিখতে পারি এটা আর এইটাকে আমরা লিখতে পারি n log 10 যার ভিত্তিও 10 এখন আমরা এমন একটা সূত্র পড়েছি না যদি এরকম হয় log a অর্থাৎ ভিত্তি আর এটা যদি সমান হয় এটা ইকুয়াল টু 1 তাই না এখানে কিন্তু 1 বাদে এখানে 1 আর 0 হতে পারবে না বাদে আর যে কোনো সংখ্যা তো এইখানে 10 আর 10 মানুষের ফলাফল কিন্তু 1 হয়ে যায় 1 এর সঙ্গে n গুণ করলে কিন্তু সেই n হয়ে যায় অর্থাৎ ডান সাইডের এই অংশটা আমি মুছে দিতে পারি এটা এটা 1 হয়ে যাচ্ছে তাহলে এই যে n টা হলো এই n কে আমি বলছি পূর্ণক ভালো করে খেয়াল করে দেখো এই n কে বলতেছি পূর্ণক আর log a আচ্ছা আমি এইখান থেকে যদি এই 10 টা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে কেমন হবে এটা হবে log n equal to এটা হচ্ছে log a plus n তো an আর n মূলত একই জিনিস এর কোনো চেঞ্জ নাই আর আমরা জানি কোনো সংখ্যার ক্ষেত্রে আমি যদি এইখানে ভিত্তি না দেই সেটা 10 ভিত্তি আমরা এটা আমাদের ধরে নিতে হয় কারণ আমরা যখন এর আগে প্রথমেই log স্বাভাবিক log সাধারণ log আলোচনা করেছিলাম তখন আমরা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে এখন এইখানে log n সমান log a plus n এখন এইটাকে বলতেছি আমি পূর্ণক আর এইখানে যে ফলাফলটা আসতেছে আমি এইটাকে বলতেছি হচ্ছে অংশক তাহলে আমার এইটা যদি হয় তাহলে এই পাওয়ার যেটা ছিল সেই পাওয়ারই কিন্তু মূলত আমার পূর্ণক হিসেবে আসতেছে তাই না তাহলে এইখানে এই তিনটা হচ্ছে পূর্ণক ভালো করে খেয়াল করতে হবে এর সঙ্গে মিলাই এই n টা কি ছিল পাওয়ার ছিল না এই পাওয়ারটা হচ্ছে এর পূর্ণক তাহলে তিনটা হচ্ছে পূর্ণক অবশ্যই যদি এরকম বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা থাকে তাহলে দেখতে হবে এইখানে একটা ডিজিট অর্থাৎ এখানে যে দশমিকের আগে যে ডিজিটটা আছে সেটা এক এবং একের বড় এবং নয় থেকে ছোট কিনা যদি তাই থাকে তাহলে পাওয়ার যেটা থাকবে এটাই হচ্ছে পূর্ণক আমরা দেখেই বলতে পারবো এটা হচ্ছে পূর্ণক আর অংশককে অংশক হচ্ছে এই যে ফর্মটা আছে log log 3.7 এইটা দিলে যে ফলাফলটা আসবে সেটা হবে অংশক এখন আমি log 3.7 দিয়ে দেখি দশমিকের পরে 5 6 8 অন্তত এই পর্যন্ত আসে কিনা তো আমি log 3.7 দিলাম দিয়ে আমি যদি সমান দেই এই যে আমার মনে হয় দেখা যাচ্ছে বিষয়টা আমি একটু ক্যামেরার পিছনে এসে দেখি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তাহলে কিন্তু এই আমাদের যে এই log 3.7 দিলে এই পরের যে অংশক এইটুকু আসবে আর এই যে 10 টু দি পাওয়ার যেটা ছিল এটা কিন্তু 3 এবং আমি বিষয়টা আর একটু প্রমাণ করে দেখিয়ে দিই যে আসলে আমার ফলাফলটা আমি এই বিষয়টা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি আমি এই কাজটাই এই অঙ্কের জন্য যদি করি তাহলে সেই বিষয়টা কেমন হবে তো আমরা এখানে বলেছি যে এটাকে লিখবো হলো log এটাকে লিখবো 3.7 আর যোগ এটাকে লিখব log 10 টু দি পাওয়ার 3 তো আমি এখানে সুবিধার জন্য আমি 10 দিয়ে দিচ্ছি কারণ আমরা জানি সংখ্যার ক্ষেত্রে আমার ভিত্তিটা 10 আমি দিলেও আমার 10 বোঝাবে না দিলেও 10 বোঝাবে তো আমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিই তাহলে এটা কি হবে এটা হবে log 3.7 যোগ এই 3টা সামনে চলে আসবে আর এটা হচ্ছে log 10 যার ভিত্তি 10 তো এইটুকুর ফলাফল তো 1 তাহলে এটা কি হবে এটা হবে log 3.7 যোগ 3 তো এইটাই হচ্ছে পূর্ণক আর এই অংশটা হচ্ছে অংশক তাহলে পূর্ণক হচ্ছে 3 আর অংশক হচ্ছে log 3.7 দিলে যেটা হবে সেটাই হচ্ছে অংশক তাহলে আমার মনে হয় পূর্ণক আর অংশকে সমস্যা নাই যদি আমাদের হাতে করতে বলে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি এখন বইয়ের কত নম্বর এটা তোমাদের কাছে মনে হয় বই আছে হ্যাঁ এই বইটা তোমরা বের করো তো বইয়ের হচ্ছে এটা 14 নম্বর না 14 হ্যাঁ 13 নম্বর
13 নম্বর বলেছে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো ক্যালকুলেটর ব্যবহার না করে এখানে ক্যালকুলেটর ব্যবহার না করতে বলেছে ও তোমাদের আমি বলেছিলাম যে 12 নম্বর উদাহরণের সমস্যা আছে সেটা আমি দেখাবো তাই না কারণ 11 পর্যন্ত যে উদাহরণ আছে সেগুলো তোমরা খুব সহজেই করতে পারবা কিন্তু 12 নম্বর উদাহরণে একটু সমস্যা সেটা আমি দেখাবো অবশ্যই তার আগে আমি বইয়ের যে ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে পূর্ণাঙ্কের অংশক বের করতে হয় এই বিষয়টা ইম্পর্টেন্ট আমি এই বিষয়টা একবার দেখাই দিই একটা দেখাই দিলে তোমরা নিজেরাই করতে পারবে জাস্ট নিয়মটা একটু এখান থেকে শিখতে হবে আর আমি কিন্তু একটা লগের পূর্ণক অংশকের জন্য একটা পদ্ধতি বলে দিয়েছি এবং এটা কিন্তু বলেছে শুধু এই পদ্ধতির ক্ষেত্রে যে থ্রি পয়েন্ট কত বলেছিলাম 7 ইনটু 10 টু দি পাওয়ার 3 অর্থাৎ এটাকে কিন্তু যদি আমরা লিখি তাহলে এই পাওয়ার কিন্তু পজিটিভ ছিল পজিটিভের জন্য বলেছি যদি কোনো কারণে পাওয়ার এখানে নেগেটিভ চলে আসে তাহলে পূর্ণক ঠিকই থাকবে সেই পূর্ণক তিনই হবে কিন্তু সামনে মাইনাস না দিয়ে উপরে একটা বার দিতে হবে তাছাড়া যা ছিল আর সবই একই ফলাফল একই হবে এবং এইখানে যখন আমরা লগ নেব তখন এটা এমন হবে এই লগ এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 তো এটা হবে মাইনাস 3 এখানে এখানে আমি এখানে ফলাফল হবে এমন লগ 3.7 আর হচ্ছে মাইনাস 3 কারণ লগ এই 10 ভিত্তি 10 হলে তার ফলাফল তো 1 হয়ে যায় তাহলে এই যে এইটাই হচ্ছে পূর্ণক তো মাইনাস তো রাখা যায় না মাইনাস না রেখে জাস্ট উপরে একটা বার দিতে হয় এটা হচ্ছে পূর্ণক আর লগ 3.7 যেটা ছিল এইটাই হচ্ছে অংশক তাহলে আমরা এখন চলে যাই আমাদের বইয়ের যে 13 নম্বরটা ছিল 13 নম্বর প্রশ্ন আমরা কীভাবে সমাধান করব তো আমরা 13 নম্বর এই যে এগুলো ছিল সেগুলো লিখি আমরা প্রথমে ছিল 48:20 আমি একটু লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ক নম্বরে ছিল হলো 48:20 খ নম্বরে ছিল 72.245 এটা ছিল 72. আমি জাস্ট একবারেই নিয়ম বলে দেবো আর পূর্ণকাংশ লিখে দেবো আর মানে পূর্ণকটা লিখে দেবো এখানে অংশক না পূর্ণক বের করতে বলেছে আমাদের তারপরেটা ছিল হচ্ছে 1.734 তারপরে ঘ নম্বরে আমাদের ছিল এখানে 0.045 এবং উম নম্বর যেটা ছিল সেই উম নম্বরে ছিল 0.4036 এখন যে বিষয়টা আমাদের এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যদি দশমিকের বামে কোনো অঙ্ক বা সংখ্যা থাকে তাহলে আমাদের দেখতে হবে যে এইখানে দশমিকের বামে কয়টা আমার সংখ্যা আছে বা কয়টা অঙ্ক আছে এইখানে দশমিকের বামে অঙ্ক আছে 4টা অনেকে ভাববে কীভাবে সম্ভব এখানে দশমিক তো নাই তো বামে অঙ্ক থাকে কেমনে আরে আমি যদি 32 লিখি আর 32.0 লিখি দুইটার মানের কি কোনো পরিবর্তন হয় দুইটার মানের পরিবর্তন হয় না তাহলে এই 32.0 মানে আমরা এখানে বলতে পারি দশমিকের 32 সংখ্যার ক্ষেত্রে দশমিকের আগে কিন্তু আমার দুইটা অঙ্ক আছে সেই দুইটা অঙ্ক কী সেই দুইটা অঙ্ক হচ্ছে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3 তাহলে দশমিকের বামে কিন্তু আমার এখানে দুইটা অঙ্ক আছে আমরা সেই হিসাবে এখানে বলতে পারি যে এইখানে বলতে পারি দশমিকের এখানে আমি যদি দশমিকটা 0 নিই আমাদের বোঝার জন্য আমি এটা অন্য পেন ইউজ করি এখন লিখতে পারি তাই না তো দশমিকের বামে আমার অঙ্ক আছে কয়টা দশমিকের বামে অঙ্ক আছে আমার 4টা তাহলে এই ক্ষেত্রে পূর্ণক নিয়মের পূর্ণক নির্ণয়ের নিয়ম হলো কে মাইনাস ওয়ান কে হচ্ছে দশমিকের বামের অঙ্ক সংখ্যা তো দশমিকের বামের অঙ্ক সংখ্যা আছে কয়টা 4টা তাহলে 4-1 এর পূর্ণক হচ্ছে 3 একইভাবে দশমিকের বামে অঙ্ক আছে কয়টা 2টা তাহলে 2-1 এর পূর্ণক হচ্ছে 1 একইভাবে দশমিকের বামে অঙ্ক আছে কয়টা 1টা তাহলে 1-1 এর হচ্ছে পূর্ণক হচ্ছে 0 তাহলে কিন্তু আমার প্রথম তিনটার পূর্ণক আমরা এখানে পেয়ে গেলাম এবার এইখানে কিন্তু দশমিকের বামে আমার 0 আছে তাহলে কেউ যদি বলে 0-1 তার মানে হচ্ছে এর পূর্ণক হচ্ছে 1 অনেক সময় দেখা যাচ্ছে মিলতে পারে কিন্তু রুলস এইটা না রুলস হচ্ছে যদি দশমিকের বামে কোনো ডিজিট না থাকে মানে 0 থাকে দশমিকের বামে যদি 0 থাকে তাহলে বাম সাইডে কী থাকলো এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখতে হবে এই দশমিক বিন্দু এবং
তারপরের সার্থক অঙ্কের মাঝে কতটি শূন্য আছে? আবারও বলি, দশমিক বিন্দু হচ্ছে এখানে আছে, এদের দশমিক বিন্দু আর সার্থক অঙ্কের মাঝে, এই যে দশমিক বিন্দু আর এই সার্থক অঙ্ক, এদের মাঝে কয়টা শূন্য আছে? একটা। এই দশমিক বিন্দু আর এর মাঝে একটা শূন্য আছে। এই দশমিক বিন্দু আর এই যে সার্থক অঙ্ক, এর মাঝে কয়টা শূন্য আছে? এখানে এখানে শূন্য আছে কিন্তু চারটা, এখানে শূন্য আছে একটা। তাহলে এই ক্ষেত্রে নিয়ম হলো, যে কয়টা সংখ্যা থাকবে এটাকে আমি কে ধরবো, যে কয়টা শূন্য থাকবে কে ধরবো, তার সঙ্গে এক যোগ করব আর টোটালটার আগে একটা মাইনাস দেব। এটা হচ্ছে শূন্যর ক্ষেত্রে, এইটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। আর এই যে এই রুলসটা হচ্ছে আমার এইখান থেকে এই তিনটার জন্য, এই তিনটার জন্য প্রযোজ্য। তো আমি এই দুইটার জন্য এখন দশমিক এবং তারপরে সার্থক অঙ্ক যেটা, এদের মাঝে শূন্য আছে কয়টা? একটা। এই এক দেব, এর সঙ্গে প্লাস এক, আর তার আগে একটা মাইনাস দেব। তাহলে মাইনাস দুই হচ্ছে এর পূর্ণ। এখন মাইনাস দুই তো লেখা যায় না, এখানে লিখতে হবে হচ্ছে টু বার। একইভাবে দশমিক এবং সার্থক অঙ্ক এর মাঝে শূন্য কয়টা? চারটা। তাহলে এই চার লিখব, এর সঙ্গে সূত্রের এক যোগ করব, তার আগে একটা মাইনাস দিয়ে দেবো, তাহলে কী হবে? মাইনাস পাঁচ। মাইনাস পাঁচ তো লেখা যায় না, এটা হচ্ছে ফাইভ বার। এটা হাতে যদি পূর্ণক নির্ণয় করি তাহলে আমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি এখানে আমাদের পূর্ণক নির্ণয়ের, হাতে পূর্ণক নির্ণয়ের পদ্ধতিটা শিখে গেলাম। যারা একটু মানে সমস্যা ফিল করেছো এটা, তোমরা ভিডিওটি স্কিপ করে একটু পিছনে যাও, গিয়ে আবার দেখো, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। এখন আমরা চলে যাই যে আমাদের যদি মাইনাস সংক্রান্ত ফর্ম চলে আসে তাহলে আমরা তখন কি করব। তো আমি এটা মুছে দিই, মনে হয় এটার আর প্রয়োজন নাই। তো এখন হচ্ছে আমরা চলে যাব তোমাদের উদাহরণ দেখো, তোমরা উদাহরণে চলে যাও। উদাহরণ ১৩ নম্বরে দেওয়া আছে লগ টু সেভেন ওয়ান সেভেনের পূর্ণকার অংশক কত। তো লগ টু সেভেন ওয়ান সেভেনের পূর্ণকার অংশক জাস্ট ক্যালকুলেটার চাপবা, মান চলে আসবে, দশমিকের বামে যেটা পাবা সেটা পূর্ণক, দশমিকের পরে যেটা পাবা সেটা অংশক, এখানে সমস্যা হবে না। দশমিক ১৪ নম্বর যে উদাহরণটা আছে সেই উদাহরণ এটা ছিল কত, এটা ছিল হচ্ছে ১৩। উদাহরণ ১২তে যে লগ ৪৩.৫১৭ এর পূর্ণ অংশ কত, এখানে সমস্যা হবে না, কিন্তু ০.০০৮৩৬ এটাই সমস্যা। ০.০০৮ একটা জিরো না দুইটা জিরো, ০.০০৮৩৬ ৮৩৬ এর যদি আমি আগে একটা লগ দিই, লগ দিয়ে যদি আমি যদি এর আনসার লিখি তাহলে কেমন আনসার আসবে আমি একটু দেখি। যে লগ ০.০০৮৩৬ যদি দিই তাহলে মাইনাস টু পয়েন্ট এরকম একটা মান আসতেছে, মানে দেখা যাচ্ছে এটা, আমি এটা লিখি একটু এখানে, তাহলে টু পয়েন্ট মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন সেভেন, আচ্ছা আমি সেভেন সেভেন এইট এই পর্যন্ত লিখে দিলাম, এই ফলাফলটা এখানে আসতেছে। কিন্তু আমরা বলছি যে লগের ক্ষেত্রে মাইনাস কোনো মান আমরা নিতে পারবো না, আর তা বাদেও এদের আনসার কিন্তু এটা আসেনি, এদের শেষ পর্যন্ত এরা পরে একটু প্লাস মাইনাস করেছে, করে আনসার আসছে যে থ্রি বার, এদের আনসার আসছে থ্রি বার, আর হচ্ছে নাইন টু 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 ওয়ান, এরম একটা ফলাফল আসছে। তো এই ফলাফলটা আমাদের এইখান থেকে তো আনা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। তো আমরা এই যে লগের পূর্ণক অংশকে যে সুপার টেকনিক কথা বলছিলাম না, এখন সেই সুপার টেকনিকটা এইখানে অ্যাপ্লাই করছি। তাহলে এই যে ফলাফলটা আসলো, এই ফলাফল থেকে আমরা কিভাবে এই লগের পূর্ণক অংশক এই ফর্মটা আমরা যাব। তো এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এমন লিখি যে টু পয়েন্ট সেভেন, আগে যদি মাইনাস থাকে তো এর মানে হচ্ছে কি, মানে হচ্ছে মাইনাস টু আর মাইনাস ০.৭, এইটাই ক্যালকুলেশন করলে কিন্তু আমি এই ফর্মে চলে আসি, এটা বুঝতে হবে। এটুকু বুঝতে পারলে এখানে আর সমস্যা নেই, সেই টেকনিক তুমি শিখে গেছো। মাইনাস টু পয়েন্ট সেভেন, এটা মানে হচ্ছে মাইনাস টু মাইনাস ০.৭, এই দুটো ক্যালকুলেশন করলে আমি যদি এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে টু প্লাস ০.৭ তার মানে মাইনাস টু পয়েন্ট সেভেন, এইটা করলেই কিন্তু আমার এই ফলাফলটা আসে। তো এইখানে আমরা এই কাজটা করব, এখানে মাইনাস টু দেবো আর এটা হচ্ছে মাইনাস ০.০778। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা
যদি আমার এরকম একটা ফর্ম থাকে এ প্লাস বি, আমি চাইলে কিন্তু এক করতে পারি এ প্লাস সি মাইনাস সি প্লাস বি, আমি কিন্তু চাইলে এটা করতে পারি। কেন? আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এখানে কিছু প্লাস মাইনাস করতে পারি, এটা কাটাকাটি করলে কিন্তু আবার সেই ফর্ম ফিরে আসে। তো এইখানে আমরা সেই কাজটা করব, টু প্রথমে মাইনাস ওয়ান নেব, পরে একটা প্লাস ওয়ান নেব, মাইনাস 0.0778। আমি পূর্ণকের সংজ্ঞা ব্যাখ্যা করলেও অংশকের সংখ্যাটা ব্যাখ্যা করি নাই, এবার সেই অংশকের সংখ্যাটা ব্যাখ্যা করব এটা ক্যালকুলেশন করার পরে। এইটা আমরা যদি ক্যালকুলেশন করি যে মাইনাস টু আর মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস থ্রি, আর এই প্লাস ওয়ান আর এইটা, তাহলে আমরা যদি এইটা ক্যালকুলেশন করি তাহলে ফলাফলটা আমার কী হয়? তাহলে ফলাফলটা আমরা যদি ওয়ান মাইনাস 0.0778 নেই, তাহলে ফলাফলটা আমি একটু দেখানোর চেষ্টা করি, ফলাফলটা আমার আসতেছে এইটা, এটা মানে হচ্ছে 0.9222। তার মানে হচ্ছে এখানে আমার প্লাস 0.9222, এটা আমরা লিখতে পারি 3 বার প্লাস 0.9222, তার মানে 3.9322। এর সঙ্গে আমার 9222 লাস্টটা ওয়ান ছিল একটা, আমি সব ডিজিট নেই নাই বলে আমার এখানে পরের ডিজিটটা আসে নাই। তো মূলত আমার চারটা ডিজিট পর্যন্ত তো মিলছে, তো এই পর্যন্ত মিললেই আনাত। এখন আমরা এইখান থেকে একটু এক্সেসভাবে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এই অংশটুকু আমরা এখান থেকে আমরা বেশি নিয়েছি। অনেক সময় হয় কি, আমরা যেটা চিন্তা করি সেই চিন্তার ভিতরে আমাদের যে প্রসেসটা প্রয়োজন সেই প্রসেসটা আসে না, তখন আমাদেরকে একটু চিন্তা জগতের বাইরে চলে যেতে হয়, চিন্তা জগতের বাইরে গিয়ে সেই বিষয়টা একটু ভাবতে হয়। তো আমরা আমাদের চিন্তা জগতের বাইরে গিয়ে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা আমরা এখানে নিয়ে আসলাম, এবং এই মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা আমরা অঙ্কের ভিতরে ক্যালকুলেশন করে দিলাম, এবং মাইনাস ওয়ান প্লাস ওয়ান করার মাধ্যমে আমার বিষয়টা আমার এখানে এটা হলো কি, এই মাইনাস ওয়ানটা এর সাথে চলে যাচ্ছে আর এই প্লাস ওয়ানটা এর সঙ্গে চলে যাচ্ছে। এখন প্লাস ওয়ান যখন এর সঙ্গে যাচ্ছে তখন এই যে অংশকে আমরা বলেছি কোনো অবস্থাতে অংশকে সংখ্যা দেয় নাই, অংশকে সংখ্যা হচ্ছে এক থেকে ছোট হইতে হবে, এবং অংশকটা সবসময় অঋণাত্মক সংখ্যা হবে। এটা আমার কথা না, এটা তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা বই বের করতে পারবা যে অংশক অংশ যেটা আছে অংশক বই বের করো, অংশকে আছে যে কোনো সংখ্যার সাধারণ লগের অংশক এক অপেক্ষা ছোট এবং একটি অঋণাত্মক সংখ্যা হইতে হবে। এটি মূলত অমূলদ সংখ্যা, আসলে এর কিন্তু কোনো শেষ নাই। তোমার এই ক্যালকুলেটারে 12টা ডিজিট আমরা দেখাই, ওই ডিজিট পর্যন্ত ধরে, কিন্তু আসলে মূলত ক্যালকুলেটারে 77টা ডিজিট থাকে এই ক্যালকুলেটারের। তোমরা চাইলে অনেকে এটা বের করতে পারো, বারবার তুমি সংখ্যা উঠাও 77 পর্যন্ত 79 পর্যন্ত গিয়ে এটা থেমে যাবে, তারপরে গিয়ে আর সংখ্যাগুলোর পরে বক্স চলে আসে পরে আর নেয় না, সেখানে থেমে যায়। তো আমাদের আনসারটা 12 ডিজিটে দেখাই বলে সেই পর্যন্ত আমরা মান পাই, কিন্তু পরে আরও মান থাকে, এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা তোমরা দাগে রাখতে পারো, অংশ কিন্তু অমূলদ সংখ্যা, তবে একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট দশমিক পর্যন্ত আমরা আসন্ন মান নির্ণয় করি। যেমন এখানে আমরা এখানে নিয়েছি হচ্ছে 1, 2, 3, 4, 5 ডিজিট পর্যন্ত। আমরা চাইলে 3, 4, 5 যে কোনো ইচ্ছা মতো আমাদের উল্লেখ করে দেয় তো খুবই ভালো, না হলে আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি। এটা হচ্ছে মূলত অংশক। তো অংশক ক্যালকুলেটারের সাহায্যে করা যায়, লগ সারণি থেকে করা যায়। তো আমরা মূলত অংশকটা ক্যালকুলেটার দিয়েই করতেছি, যে কোনো অংশক পূর্ণক কিন্তু হাতে করা যাচ্ছে, কিন্তু অংশক যেটা আছে এটা কিন্তু হাতে করা একটু টাফ হয়ে যায়। লগ সারণি দিয়ে ইজি হয়, কিন্তু টাফ হয়ে যাওয়ার কারণে এটা আমরা মূলত ক্যালকুলেটারের সাহায্যেই করি। তাহলে আমাদের অংশকটা এখান থেকে যাতে নেগেটিভ না থাকে তার জন্য আমরা এই প্লাস ওয়ান করেছি। এখন এই এক থেকে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমার যে অংশকের যে মানটা পাচ্ছে এখানে কিন্তু সেই অংশকটা কিন্তু আমার পজিটিভ চলে আসছে। আর যেহেতু আমরা লগারিদমের অঙ্ক ঋণাত্মক রাখতে পারবো না, এজন্য মাইনাস হওয়া সত্ত্বেও উপরে একটা এই যে উপরে এটা বার দিয়ে লিখতেছে, এবং এই দুইটা আবার যোগ করে দিলে কিন্তু এরকম ফলাফল চলে আসে। আর যদি আমি এই মাইনাস থ্রির সামনে রাখতাম তাহলে কিন্তু ফলাফল হিসেবে মাইনাস থ্রি আর এটা প্লাস মাইনাস হয়ে একটা অন্যরকম ফর্ম চলে আসতো। এই জন্য আমরা আমাদের যাতে সুবিধা হয় তার জন্য মূলত এই ফর্মটা করে, সবচেয়ে ভালো হয় এইখানে চিহ্নটা এইখানে না দিয়ে আমরা একবারেই এইখানে চিহ্নটা দেব, তাহলে আমাদের জন্য আর কোনো কনফিউশন থাকবে না। এইখানে চিহ্নটা দিয়ে দেবো, একবার ডিরেক্ট মাইনাস দিয়ে দেবো, মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি, থ্রি লিখে উপরে বাদ দিয়ে দেবো। তাহলে অনেকে বলতে পারে যে এই মাইনাস থ্রির সঙ্গে এটা তো ক্যালকুলেশন করলে তাহলে আমার সেই ফর্ম কোনো অবস্থাতে ফিরে আসে না। আমরা সেই বিতর্কে না গিয়ে একবারেই থ্রি বাদ দিয়ে দেবো, তাহলে আর কোনো ঝামেলা থাকলো না। লগের পূর্ণক অংশক আর কিছু বাদ থাকার কথা না। আচ্ছা দেখি বইয়ে আর কিছু বাদ আছে নাকি,
এখান থেকে গুণফল একই রকম ভাগফল একই রকম শুধুমাত্র আমাদের ওই যখন মাইনাস ফর্ম চলে আসবে আমরা জাস্ট এরকম একটা ফর্ম করে নেব তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে এখানে আর কোনো কিছুই নাই তাহলে 4.3 এর লগের পূর্ণক এবং অংশক সংক্রান্ত যতগুলো সমস্যা ছিল এবং সাধারণ লগারিদম এবং বৈজ্ঞানিক পদ্ধতি সবগুলো কিন্তু মোটামুটি আলোচনা করে শেষ করতে পেরেছি তো পরবর্তী আমরা অন্য কোনো একটা অধ্যায়ের সমস্যা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সকলকে।